হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকিং টকিং চ্যানেল। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গোবিন্দভোগ চালের পায়েস। তো দেখে নেওয়া যাক গোবিন্দভোগ চালের পায়েস আমি কীভাবে তৈরি করেছি। কিন্তু তার আগে ফ্রেন্ডস, আপনাদের জন্য রইল অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করার। তো গোবিন্দভোগ চাল দেখুন, পায়েসটা আমি বাতাসা দিয়ে করেছি, চিনি দিইনি বললে একবার ভুল হবে। লাস্টে একটু মিষ্টি কম পড়াতে টু থেকে ফোর টিস্পুনের মতো চিনি লাস্টে লেগেছে। তা প্রথমে আমি এটা 1 লিটার দুধের পায়েস করছি। 1 লিটার দুধ, এটা আমি এমনি টোন দুধেরই করেছি। আর 1 লিটার দুধের জন্য গোবিন্দভোগ চাল নিয়েছি 50 গ্রাম গোবিন্দভোগ চাল। দেখুন গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে ওটাতে চালের মধ্যে ঘি মিশিয়ে রেখে দিয়েছি। এবার দুধটাকে গরম করে নেব। আর দেখছেন একটা বাটিতে একটু দুধ ঢেলে রেখেছি, ছোট্ট বাটিতে, সেটা পরে বলছি কেন ঢেলে রেখেছি। তো দেখুন দুধটা প্রথমে একটু তো ফুটিয়ে নিয়ে ভালো করে দুধটা জাল দিতে হবে, যাতে দুধটা একটু কমে যায়। একটু গাঢ় করতে হবে। গাঢ় করার পর এবার আমি গোবিন্দভোগ চালটা, যেটা ঘিয়ের সাথে ভিজিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা এবার আমি দুধের সাথে দিয়ে দিচ্ছি। তো দেখুন পায়েস করতে গেলে কিন্তু প্রচণ্ড কনসাস হতে হয়, এটা আপনারা সবাই জানেন। সব সময় মানে গ্যাসের সামনে বা পায়েস যেখানে হচ্ছে তার সামনে দাঁড়িয়ে থাকতে হয়, কারণ চালটা যেন না নিচে লেগে যায়। আর একটু যদি গন্ধ হয়ে যায়, পোড়া গন্ধ হয়ে যায়, তাহলে সে পায়েস আর খাওয়া যাবে না। যতই আপনি ঘি দিন যাই দিন, সেই পায়েস সেই পোড়া গন্ধ থেকেই যায়। তাই অনবরত এটা নাড়তে থাকতে হবে। দেখুন দুধের সাথে এটা চালটা দেওয়ার পর অনবরত আমি নেড়েই যাচ্ছি, কন্টিনিউয়াস নেড়ে যাচ্ছি। একটু ধৈর্য ধরে এটা করতে হবে। এবার ওই যে দুধটা বাটিতে তুলে রেখেছিলাম হালকা গরম হওয়ার পর, ওই দুধটা দেখুন আমি গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি ওই গুড় দুধের সাথে। এটা একটা 10 টাকা দামের প্যাকেট, আমুলের প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম, সেই পুরো প্যাকেটটা দিয়ে দিলাম। মোটামুটি 1 লিটার দুধের জন্য এই 1 প্যাকেট গুঁড়ো দুধই যথেষ্ট। এই দুধটা আমি গাঢ় করে এটা রেখে দেবো, এটা সময় মতো পায়েসে দেবো। তো এটা ভালো করে দেখুন গুলিয়ে নিচ্ছি, যাতে লাম্পস না থাকে। এবার এদিকে সেদ্ধ হচ্ছে, দেখুন চাল আমি দেখিয়ে দিচ্ছি, চালটা সেদ্ধ হয়ে গেছে। চাল সেদ্ধ হয়ে গেলে এবার আমাকে চিনি বা কিছু বাতাসা যা দিই সেটা এবার দেওয়ার সময় হয়ে যায়, সময় হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো বাতাসা। দেখুন তার আগে হ্যাঁ গুঁড়ো ওই গাঢ় দুধটা দিয়ে দিচ্ছি বাতাসা দেওয়ার আগে, কারণ ওই দুধটা আরেকটু গাঢ় করতে হবে। তো সেই জন্য, কারণ চাল ওখানে পড়ে গেছে, চালের সাথে এই আমুল দুধটা ভালো করে যাতে মিক্সড হয়, সেই জন্য আগে আমুল দুধটা দুধের গোলাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। হ্যাঁ, ফুটিয়ে নিয়ে একটু ফুটুক, একটু আরেকটু মানে দুধটা মরুক, কারণ অনেকটা দুধ দেখতে পাচ্ছেন পুরো ভর্তি, এটা হাফ হয়ে যাবে। আর চিনি বা বাতাসা দিলে দেখবেন জলটা, হ্যাঁ এবার বাতাসা দিয়ে দিচ্ছি, এবার দুধটা একটু পাতলা হয়ে যায়। যে কোনো মিষ্টি দিলে দুধটা দেখবেন একটু পাতলা হয়ে যায়, সেটা মারতে আবার সময় লাগে। আমি 100 গ্রাম বাতাসা দিয়েছি, আর তাতেও আমার একটু মিষ্টি কম লেগেছে। হয়তো আপনাদের 100 গ্রাম বাতাসাতেই হয়ে যাবে, কিন্তু আমরা একটু মিষ্টি খাই, মানে একটু মিষ্টি বেশি খাই, কিরকিরে মিষ্টি না, মোটামুটি একটু মিষ্টি বেশি আমাদের ভালো লাগে, যার জন্য লাস্টে আমাকে চিনি দিতে হয়েছে, ওই 3 থেকে 4 টিস্পুন চিনি দিতে হয়েছে। আর আমি এর জন্য রেখে দিয়েছি, দেখুন এটা এলাচের গুঁড়ো। গোটা এলাচ আমি দিই না, গোটা এলাচ মুখে পড়লে, আমাদের বাড়িতে কেউ পায়েস খেতে খায় কিন্তু খুব রেগে যায়, সেই জন্য আমি এলাচকে
এলাচকে একটু গুঁড়ো করে দিয়েছি, কোনো ফ্রাই ট্রাই করিনি। এলাচের খোসা থেকে ভেতরের বীজগুলো বের করে হামালদিস্তাতে পিষে দিয়েছি, ব্যাস। এবার আমার এদিকের কাজ, এবার একটা বাটিতে ঘি দিয়ে, দেখুন একটু 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 আবছা আসছে কারণ ধোঁয়াটাতে, ধোঁয়াটা পুরো স্ক্রিনে, ক্যামেরা স্ক্রিনে এসে আটকে দিয়েছে, ফ্রেশ আসছে না। তাও যতটা দেখানোর চেষ্টা করছি, যতটা পারি দেখানোর চেষ্টা করছি। তো আমি এটা কাজু আর কিশমিশ ঘিয়ের সাথে একটু ভেজে নিলাম, হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে ওটাকে পায়েসে দেব। তো একটু ভাজতে জাস্ট একদম সিমে করে ভাজছি, খুব সাবধানে ভাজতে হবে। তাও আমার একটা দুটো কাজু লেগে গেছে, দেখতেই পাবেন আপনি, আপনারা দেখতেই পাবেন যে কাজু এত সাবধান সহকারে করতেও একদম, যাই হোক হয়ে গেছে আমার ভাজা। এবার পায়েসটা, পায়েসের যে ডেচকিটা ওটা আবার ইন্ডাকশানের ওপর রেখে দিলাম। এবার আবার নাড়তে থাকবো, আবার নাড়তে থাকবো। দেখুন দুধ এখনও অনেকটা আছে, এটাকে জাল দিতে একটু তো সময় লাগবে, একটু সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে করতে হবে। কাজু কিশমিশগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন একটা দুটো কাজু লেগে গেছে। যাই হোক, এটা যদি আমি গ্যাসে করতাম এই জিনিসটা হতো না, আর বা কড়াই করলে এই জিনিসটা হতো না। আপনারা পারলে গ্যাসে বা কড়াতে এই ঘিয়ে কাজু কিশমিশ ভাজাটা ঘিয়ে করবেন, কারণ আমি ইন্ডাকশানে করে নিয়েছি, কারণ আবার আলাদা একটা এতে করব ভেবে একটু টাইমটাকে আমি শর্ট করার জন্য এটা করে নিয়েছি। যাই হোক, এইভাবে আস্তে আস্তে দুধটাকে মারতে থাকতে হবে যতক্ষণ না দুধটা গাঢ় হয়ে যাচ্ছে। দেখুন, ব্যাস আমার হয়ে গেছে এরকম, আমার এই কন্ডিশনে এসেছে দুধ পায়েসটা। আপনারাও বাড়িতে বানাবেন, যে কোনো জন্মদিনে, যেন কারো জন্মদিনে বানাতে পারেন, খুব সুন্দর, খুব টেস্টি হয়। আর বাতাসের পায়েস সব থেকে বেশি টেস্টি হয়। আজ এই পর্যন্ত, নমস্কার, ভালো থাকবেন।